হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আমি অর্পিতা তোমাদের ম্যাচেটিউটো চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য সমাধান করো থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ বাই এক্স মাইনাস ওয়াই এইট বাই এক্স প্লাস ওয়াই দুটি সমীকরণ দেওয়া আছে থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ বাই এক নাম্বার সমীকরণ এইট বাই এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি মাই এক্স মাইনাস ওয়াই টু সমীকরণ এখন দেখো কী লিখতে পারি ধরি এক্স প্লাস ওয়াই ইজ ইকোয়াল টু এ আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকোয়াল টু বি এখন মানগুলো বসিয়ে দিলে থ্রি বাই এ প্লাস ফাইভ বাই বি ইজ ইকোয়াল টু সিক্স তিন নাম্বার সমীকরণ আর এইট বাই এ মাইনাস থ্রি বাই বি ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি দু চার নাম্বার সমীকরণ এখন এটাকে লস আগু করে দেবো সিম্প্লিফিকেশন করলে এ বি যদি লস আগু হয় তাহলে থ্রি বি প্লাস ফাইভ এ ইজিকোয়াল টু সিক্স

এখন দেখো পাঁচ নম্বর সমীকরণকে আমরা তিন দিয়ে গুণ মাইনাস ছয় নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করলে ফিফটিন এ প্লাস এ বি ইকোয়াল টু এইটিন বি আর ফিফটিন এ মাইনাস ফর্টি বি ইজ ইকোয়াল টু ফাইভ এ বি বাই থ্রি মাইনাস প্লাস মাইনাস এ টার্মটা কেটে যাচ্ছে আমরা পাচ্ছি কি ফর্টি নাইন বি ইজ ইকোয়াল টু এ বি যদি কমন যায় তাহলে এইটিন মাইনাস ফাইভ বাই থ্রি এখন এ এবি ইন্টু থ্রি কমন গেলে ফিফটি ফোর মাইনাস ফাইভ তাহলে এ বি বাই থ্রি ইন্টু ফর্টি নাইন তাহলে আমরা কী লিখতে পারি দেখো ফর্টি নাইন বি ইজ ইকুয়াল টু এ বি ইন্টু ফর্টি নাইন বাই থ্রি ফর্টি নাইন বি বি কেটে যাচ্ছে ফর্টি নাইন কেটে যাচ্ছে তাহলে এ ইকুয়াল টু থ্রি এখন এর মান পেলাম এর মানটা পাঁচ নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে বিয়ের মান বের করব পাঁচ নং সমীকরণে এর মান বসিয়ে পাই কি লিখতে পারি দেখো ফাইভ ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু বি ইজ ইকোয়াল টু সিক্স ইন্টু থ্রি ইন্টু বি ফিফটিন প্লাস থ্রি বি ইজ ইকোয়াল টু এইট্টিন বি তাহলে এইটিন বি মাইনাস থ্রি বি ইজ ইকাল টু ফিফটিন ফিফটিন বি ইজ ইকোয়াল টু ফিফটিন তাহলে বি ইকোয়াল টু ওয়ান তাহলে এ ইকাল টু থ্রি আর বি ইকোয়াল টু ওয়ান পেলাম এখন এর সময় আমরা কি ধরেছি এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকোয়াল টু থ্রি আর বি সমান ধরেছি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইজ ইকোয়াল টু ওয়ান এখন যোগ করে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়াইকাল টু ওয়ান যোগ করে দিলে পরে যা আছে থাকবে একই ওয়াই টার্ম কেটে গেল টু এক্স ইকাল টু ফোর অথবা এক্স ইকোয়াল টু টু অন্যদিকে আবার বিয়োগ করবো এক্স প্লাস ওয়াই ইজ ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়ান বিয়োগ করে দিলে সাইন চেঞ্জ হয়ে যাবে এক্স টার্ম কেটে গেল তাহলে টু ওয়াই ইজ ইকোয়াল টু টু